এই যে বন্ধুরা, এই মেশিনটা গেছে আগরতলা কোয়েরপুর দিয়ে যাইয়া আপনার টাটা টাটা গাড়ির যে শোরুমটা আছে, এই শোরুমটার কাছে গেছে তোমার কাটিয়া বাবা আশ্রমের কাছাকাছি বাইপাস রোড। তো আপনারা চাইলে এরকম মেশিন নিজেরাও বানাইতে পারেন বাড়ি ঘরে, আর চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন, আর বা ধরেন বডিটা বানাইতে পারেন, তো যন্ত্রপাতিটি নিতে পারেন। দেখেন বাল্বটা লাগবো, হচ্ছে 100 ওয়াটের একটা বাল্ব, আর দেখছেন এখানে একটা 12 ভোল্টের ফ্যান, এই যে ফ্যানটা এটা এই সাইডে লাগাই দিতে দিব যে কোনো সাইডে, আর এটা হচ্ছে সেন্সর যেটা করে রয়েছে। কিংবা আপনার দেখেন এখানে দুইটা পার্ট রয়েছে, যে প্লাইউডের দুইটা পার্টের কবজা দিয়ে জয়েন্ট করে দিয়েছি, আর ওই দেখেন এটা হচ্ছে মিটার, এটা সেন্সর দোকানের যে ছিদ্রটা রাখছে এখান থেকে সেন্সরটা ভিতরে যাইব, যেটা সেন্স করে লাইটটারে মেনটেন করব। আর ওই দেখেন যে দুইটা টিনের যে ফাঁকটা, এই ফাঁকটার মধ্যে আপনার কাঠের গুঁড়া বা ধানের যে সুকলটি আছে তুষ আর কি, যেটা কয় ধানের যে তুষটা এটা দিবেন। আর ওই দেখেন একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার আছে, আর একটা টুইন প্লাগ আর ইও আছে, এটা নেবেন। আর একটা প্লাস দিয়ে দিলে এখানে মানে দেখলেন আর কি ভিতরে কী হইতেছে না হইতেছে, না বুঝলেই যাতে ভিতরটা দেখুন যায়, তো এরকম দেখতেও পারেন, আর না হইলে ডাইরেক্টও দিতে পারেন, দিলে ভালো হয়। আর ওই দেখেন মেশিনটা এইরকম ফুল সেটিং হইব, ওই দেখেন ধানের তুষটা যে আছে, আর এই দেখেন মিটারটা চলতেছে, তো এইরকমভাবে সেটিংটা করে দিলে, ওই দেখেন ভিতরে একটা স্টেজ মিটার আছে, এরকম মিটারও একটা লাগবো। আপনারা সাইডে যন্ত্রপাতিগুলো নিতে পারেন।